নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো এখন তো মোটামুটি সব সময় বৃষ্টি হচ্ছে, আর আমার এখানেও বেশ ক্লাউডি ওয়েদার। তো সে কারণে আমি ভাবলাম আজকে একটু খিচুড়ি বানাই। তো আজকে আমি ভেবেছি যে চিকেন খিচুড়ি বানাবো। তো চলুন, আমি কেমনভাবে বানাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। চিকেন খিচুড়ি বানানোর জন্য আমি পেঁয়াজ কুচানো নিয়েছি, আর এখানে লঙ্কা যেটা পাওয়া যায় ওটাই নিয়েছি। তবে আপনারা বানালে অতি অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর এদিকে আমি নিয়েছি টমেটো কুচি আর আলু, আর এদিকে রসুন কুচি, আর এদিকে আদা। তো রসুন আর আদা আপনারা বেটেও নিতে পারেন, আমার মিক্সিটা এখানে কাজ করছে না, তো সেই জন্য আমি এরকম কুচিয়ে নিয়েছি। আর এদিকে দিয়েছি গোটা গরম মশলা, তাতে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এমনি লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। আর এখানে নিয়েছি চিকেন। তো আমি চিকেনের বড় বড় পিসই নিয়েছি, তার কারণ আজকে আমাকে একদম দোকানে অলমোস্ট গোটা চিকেন দিয়ে দিয়েছে। তো ছুরি দিয়ে আমি যতটা সম্ভব কেটেছি, তো কেটে এরকমই মোটামুটি আমি পিস করতে পেরেছি। তো আমাদের দুজনের জন্য মোটামুটি আমি ছ পিস মতন মাংস নিয়েছি। আর তাহলে চলুন রান্নাটা এবার শুরু করা যাক। এখানে আমি 1 কাপ চাল, আর 1/2 কাপ মুগ ডাল, আর 1/2 কাপ মসুর ডাল 10 মিনিট মতন ভিজিয়ে এখানে জলটা ঝরিয়ে নিচ্ছি। এটা ডেচকি মতো নিয়ে নিয়েছি। এবার তেল আর ঘি আমি দুটো গরম করে নেব। তো আপনারা 2 চামচ তেল আর 2 চামচ ঘি দিতে পারেন, আমি আমার আন্দাজ মতন দিয়েছি। আর এরপর গোটা গরম মশলাগুলো আমি এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, একটা সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। তো পেঁয়াজটা এবার একটু ভালো করে ভেজে নেব, এই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোয় যেটা খুব ভালো লাগে। তো পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি আদা আর রসুনটা দিয়ে দেব। তো আপনারা আদা রসুন বাটা ইউজ করবেন, আমার তো মিক্সিটা খারাপ বলে আমি সেটা করতে পারলাম না। তো যাই হোক, আমাকে এটা দিয়ে আপাতত কাজ চালাতে হবে। তো মোটামুটি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, আদা রসুনটা আমি মিশিয়ে নিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এরপর লঙ্কা আর টমেটোটা দিয়ে দেব। তো আপনারা লঙ্কাটা শেষেও দিতে পারেন, কাঁচা লঙ্কা চিরে একদম রান্নার শেষে দিলে সেটার একটা ভালো ফ্লেভার আসবে। আমার তো এখানে কাঁচা লঙ্কা পাওয়ার কোনো উপায় নেই, তাই আমাকে এই লঙ্কা দিয়েই কাজ চালাতে হবে। তো এবার মোটামুটি কষা হয়ে এলে তারপর আমি চিকেন আর আলুটা মিক্স করে দেব। তো আমি আলুটা আগে থেকে ভাজিনি, তবে আপনারা আলুটা ভেজে নিতে পারেন, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। তো এখানকার আলুগুলো খুবই নরম, মোটামুটি দেওয়ার 5 মিনিটের মধ্যেই গলে যায়, তাই আমি একটু বড় বড় করেই কেটেছি। তো আলু আর মাংসটা দিয়ে নিলাম, এবার ভালো করে কষে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তো মোটামুটি আমি এটা কষবো। আর আমি এখানে 1 কাপ চাল আর 1/2 কাপ মসুর ডাল, 1/2 কাপ মুগ ডাল নিয়েছি। তো আমি এখানে হিসেব মতন 4 কাপ জল দিতে হয় একটু ঘাটা ঘাটা খিচুড়ি করার জন্য। তো আমি এখানে 4 কাপ জল দেব না, আমি দেব 3.5 কাপ জল। আর আমি রান্নায় গরম জল ব্যবহার করি, তাই আমি জলটা গরম করে নেব, আর এখানেও আমি গরম জলই ব্যবহার করব। তো চাল আর ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খানিকক্ষণ এটা নেড়ে নিতে হবে। তো বেশ মশলাটা চাল আর ডালের সাথে মিশে গেলে আপনাকে তারপর জল দিতে হবে। আসলে এটা আমাকে আরও অনেকক্ষণ নাড়তে হতো, একটু চাল আর ডালটা
কিন্তু এটা এত ছোট জায়গাটা হয়ে গেছে যে আমি ঠিক মতন নাড়াচাড়া করতে পাচ্ছি না। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এমনি ঝাল লঙ্কাও দিলাম একটু, তার কারণ দেখলাম যে ঝালটা খুব একটা হয়নি। তো এদিকে আমি একটু তড়কাটা প্রিপেয়ার করে নেব, গোটা জিরে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এটা নেড়ে নিচ্ছি। তো এইটা একদম খিচুড়িটা মোটামুটি দেখুন হয়ে এসছে, 20 মিনিট মতন সময় লাগে হাই দমে। জলটা ফুটতে শুরু করলে দমটা কমিয়ে মিডিয়ামে করে দেবেন। আমি এখানে আমার ইন্ডাকশানটা 6 রেখেছি, তো 6 এখানে মানে মোটামুটি মিডিয়াম, মানে মিডিয়ামের থেকে একটু বেশি ধরুন, কিন্তু এখানে যেটা হাই সেটা আবার মানে গ্যাসের থেকে স্লোই রান্না হয়, তো সেই হিসেবে এটা মানে মিডিয়ামই আপনি ধরতে পারেন। তো এবার তড়কাটা মিশিয়ে নিলাম, রান্নাটা মোটামুটি হয়ে এসছে। তো আমার চিকেন খিচুড়ি তৈরি হয়ে গেছে, আর টেস্টও করে দেখলাম আমি, ভালোই হয়েছে, বেশ ঝাল ঝাল হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার।